ঘূর্ণিঝড় রেমালের পাঁচ মাস পর এবার ক্রমশ ভয়ঙ্কর হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে। এর কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল, আতঙ্ক বাড়ছে উপকূলীয় অঞ্চলের মানুষের চোখে মুখে। এমন অবস্থায় ঘূর্ণিঝড় দানা নিয়ে ভয়ঙ্কর তথ্য জানালো আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্য মতে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় দানা আরও উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়েছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, ঘূর্ণিঝড় দানা সমুদ্রে থাকা অবস্থায় অতি তীব্র ঘূর্ণিঝড় বা ভেরি সেভিয়ার সাইক্লোনিক স্টর্মের শক্তি অর্জন করতে পারে, যা ঘণ্টায় 120 থেকে 166 কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে। এ বিষয়ে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, জাপানের কৃত্রিম ভূ উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্যচিত্রে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় দানার কারণে যে ঘূর্ণমান মেঘের সৃষ্টি হচ্ছে তার অগ্রবর্তী অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলীয় জেলার উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করার আশঙ্কা করা যাচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর ধারণা করছে, সমুদ্রে দীর্ঘ সময় থাকায় ঝড়টি প্রাথমিক পূর্বাভাসের থেকে বেশি শক্তিশালী হতে পারে। ঝড়ের কেন্দ্রের বাতাসের গতি প্রায় ঘণ্টায় 135 কিলোমিটার ছুঁতে পারে। তেমন হলে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই শুরু হবে হাওয়ার দাপট। রাত যত বাড়বে তত বাড়বে ঝড়ের তাণ্ডব। শুধু তাই নয়, ঝড়ের শক্তিশালী দিকটি পশ্চিমবঙ্গের দিকে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উপকূলবর্তী সমস্ত জেলা ও তার লাগোয়া জেলাগুলোতে ঘণ্টায় 120 কিলোমিটার বা তার বেশি বেগে হাওয়া বইতে পারে। এদিকে বুধবার বিকেল 4টায় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এক ফেসবুক পোস্টে জানিয়েছে, ঘূর্ণিঝড় দানা মোংলা সমুদ্র বন্দর থেকে 520 কিলোমিটার দক্ষিণে, পায়রা সমুদ্র বন্দর থেকে 500 কিলোমিটার দক্ষিণে ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 550 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের 44 কিলোমিটার ভেতরে বাতাসের এক টানা সর্বোচ্চ গড় গতিবেগ ঘণ্টায় 70 কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে সর্বোচ্চ 90 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর ওই স্থানে বেশ উত্তাল আছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদে যেতে বলা হয়েছে। আবিদ হাসান, কালবেলা।